সরকারি সার্টিফিকেট ছাড়াই দাঁত ও প্রাথমিক চিকিৎসার প্রেসক্রিপশনের প্যাড ছাপিয়ে রমরমিয়ে চিকিৎসা করছিলেন কাল্লার নিচুতলা এলাকার ভুয়ো চিকিৎসক তরুণ মজুমদার। অভিযোগের ভিত্তিতে পুলিশ তরুণ মজুমদারকে আটক করেছে। এছাড়াও তার চেম্বার থেকে চিকিৎসার সমস্ত সরঞ্জাম বাজেয়াপ্ত করেছে কাল্লা থানার পুলিশ। এরকম কাল্লা সাবডিভিশনে প্রচুর আছে, যারা ডেন্টিস্ট নয়। আমাদের ডিগ্রিটা হচ্ছে বিডিএস, ব্যাচেলার অফ ডেন্টাল সার্জারি, মানে আমাদের কাজটা 90% হচ্ছে সার্জারি। কিন্তু এখন দেখা যাচ্ছে অনেক এরকম আছে যারা বিডিএস একটা ভুয়ো ডিগ্রি লাগিয়ে সার্জারি করছে, কাজ করছে, ডেন্টাল এক্সট্রাকশন বা অন্যান্য করছে, যেটা অফেন্সিবল, ভুল, এবং তাতে পেশেন্টদের অনেক ক্ষতি হচ্ছে। সেসব পেশেন্টরা আমাদের কাছে আসছে। যদি কাল্লা প্রশাসন থেকে এরকম একটা স্টেপ নিয়ে থাকে ম্যাল প্র্যাকটিসের এগেনস্টে, আমার মনে হয় এটা একটা প্রপার স্টেপ কাল্লা প্রশাসন থেকে নেওয়া হয়েছে ম্যাল প্র্যাকটিস বন্ধ করার জন্য। যারা ডেন্টাল সার্জেন নয় তাদের ক্ষেত্রে অবশ্যই এটা বন্ধ করা উচিত। এদিন সংগঠনের রাজ্য কমিটির সদস্য ইয়াব আলী জানান, তরুণ মজুমদার বর্তমানে দাঁতের চিকিৎসা করছিলেন না। তিনি অভিযোগের সুরে বলেন, গ্রামে গঞ্জে এমন বহু চিকিৎসক কম পয়সায় মানুষকে পরিষেবা দিয়ে থাকেন। তাদের অভিযোগ, পুলিশ তাকে অনৈতিকভাবেই আটক করা হয়েছে। আমি অফিসারদের কাছে জানতে চাইলাম যে তরুণ মজুমদারকে কেন ধরা হচ্ছে। তো ওনারা বললেন, আমাদের যে নির্দেশ আছে আইবি ডিপার্টমেন্ট থেকে, আমাদের নির্দেশ আছে, ওনার বিরুদ্ধে অভিযোগ আছে, উনি অবৈধভাবে এই কাজগুলো করছেন, ডেন্টা দাঁত তোলা বা দাঁতের যাবতীয় কাজগুলো, সেই জন্যেই আমরা এখানে নিতে এসেছি। তো আমি ওনাকে বলেছিলাম যে দেখুন, ওনার বিরুদ্ধে অভিযোগ যেটা আছে সেটা তো আমরা জানতে পারছি না কী অভিযোগ। ওনার এলাকায়, এই এলাকার মধ্যে আপনারা জিজ্ঞাসা করে দেখতে পারেন, বহু মানুষ বিনা পয়সায় চিকিৎসা হচ্ছে, তারপরে বিনা পয়সায় অন্যান্য পরিষেবাগুলোও পায়। তা সত্ত্বেও আপনারা বলছেন যে একদিন আমরা নিষেধ করেছি, নিষেধ করার পর সাংগঠনিকভাবেও আমরা বলেছিলাম যে ওনারা যখন যেহেতু নিষেধ করছে সেই হিসাবে দাঁত তোলার কাজটা টোটালি বন্ধ রাখবে। সেই মোতাবেক উনি বন্ধ রেখেছিলেন, শুধু জেনারেল প্র্যাকটিসটা করছিলেন। জেনারেল প্র্যাকটিসে ওরা বলেছিলেন যে আপনার যা জেনারেল প্র্যাকটিসের ক্ষমতা সেটা করুন, দাঁতের কাজ করবেন না। তো সেই মতো দাঁতের কাজ করছিল না। আজকে গিয়ে বলছে যে আবারও পুনরায় অভিযোগ এসেছে, সেই জন্য আমরা এখানে নিতে এসেছি। তো আমি বলেছিলাম যে ওকে এখানে রাখুন, আপনার চেয়ার টেবিল যা নিয়ে যাচ্ছেন নিয়ে যান, যখন যে মুহূর্তে বলবেন হাজিরা দিতে উনি হাজিরা দেবে। তা সত্ত্বেও ওনাকে তুলে নিয়ে এসছে, যেটা গ্রাম বাংলার বহু মানুষ আজকে অনেক চিকিৎসা থেকে বঞ্চিত হবে। উনি কত বছর ধরে প্র্যাকটিস করছেন? তাও মোটামুটি বছর 14 তো বটেই। ওনার কি বৈধতা ছিল প্র্যাকটিস করার? বৈধতা বলতে বেসরকারি স্কুল থেকে যে সমস্ত সার্টিফিকেট সেইগুলো আছে, সরকারিভাবে সার্টিফিকেট নেই। কোনো রেজিস্ট্রেশন আছে? রেজিস্ট্রেশন নাম্বার বেসরকারিভাবে যেটা সেগুলো আছে, সরকারিভাবে রেজিস্ট্রেশন নেই। তাহলে আইনত তো উনি প্র্যাকটিস করতে পারেন না দাঁতের? আইনগতভাবে প্র্যাকটিস করতে পারে না, কিন্তু ঘটনা হচ্ছে সারা পশ্চিমবঙ্গে এরকম লক্ষ লক্ষ দাঁতের ডাক্তার প্র্যাকটিস করছে। তাহলে আজকে ওকে ধরা হচ্ছে, সারা পশ্চিমবঙ্গে কয়েক লক্ষ দাঁতের ডাক্তার আছে, তাদেরও কি ধরা হবে? আমাদের প্রশ্ন এটাই। এরকম শিক্ষিত অনেক বেকার ছেলে যারা মানুষের উপকার করছে, এখনও পর্যন্ত কোনো রিপোর্ট আসেনি ওর বিরুদ্ধে যে মানুষের ক্ষতি হয়েছে, তার সত্ত্বেও ওকে নিয়ে আসা হলো কেন, এটা আমাদের প্রশ্ন। তো আমরা চাই ওকে অনতিবিলম্বে ছেড়ে দেওয়া হোক, তারপরে যেটা আইনত যেটা হবে সেটা আমরা সাংগঠনিকভাবে এবং সাধারণ মানুষের সাথে। বাড়ি কোথায়? লিচুতলা। ছিলেন যে দাঁতের প্র্যাকটিস করা যাবে না, উনি সম্পূর্ণভাবে বন্ধ রেখেছিলেন, তারপরেও ওনার কাছে আজকে যেভাবে ওনাকে তুলে আনা হলো, এটা সম্পূর্ণভাবে আমরা বলছি যে এটা অনৈতিক। এবং উনি বর্তমানে জেনারেল প্র্যাকটিস করছিলেন, যেখানে দাঁতে কোনো প্র্যাকটিসই করেনি, তারপরেও কেন ওনাকে ধরা হলো, এটা আমাদের একটা অভিযোগ থাকছে। যদি এটার মানে সুবিচার আমরা না পাই, আমাদের পিডব্লিউ তরফ থেকে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো। অভিযোগ না, আমাদের অভিযোগকে আমাদের এখন বলেনি কিছু, না না, সেটা অফিসার বলছে। অফিসাররা বলতে যাচ্ছেন যে আমাদের অভিযোগটা এসছে ডেন্টাল অ্যাসোসিয়েশন থেকে। কাল্লা থেকে রীতা ফটে আজকের রিপোর্ট, আনন্দ বার্তা।